নমস্কার, আমি পারবনি। মনে আছে নিশ্চয়ই আমাকে। আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, আজ চলুন মনে করে নেওয়া যাক ঠিক কী কী ঘটেছে আমার সাথে। আমার গল্প শুরু হয় আপনাদের কাছে চৌধুরী বাড়ির দুর্গাপুজোতে। পারবনি, আমি ফিরে এলাম। আমি ফিরে আসার পর এই বাড়ির সদস্যদের বেশ বিরক্তিতে পড়তে হয়। কেন এসেছিস এখানে, নিজের পাপ ছড়াবি বলে? তবে আরো একটা কথা, আমি এই বাড়িতে আসার আগেই এই বাড়ির পুরোহিত খুন হয়। সাথে একটা কাগজ পাওয়া যায়, তাতে লেখা ছিল সূচিপত্র। আমার অ্যাক্সিডেন্টের পর আগের কথা তেমন কিছু মনে নেই, তাই এই বাড়িতে একসময় থাকা সত্ত্বেও অনেক কিছুই হারিয়ে গেছে আমার স্মৃতি থেকে। তবে আমি এই বাড়িতে ফিরে এসেছি একটা কারণে। ওটা কি? এটা তো আপনাদেরই, আমি তো এটাই ফেরত দিতে এসেছি। তারপরের দিন আমি বাক্স ফেরত দিতেই সবাই চমকে ওঠে। এ সেই মাদুগার পুরনো গয়না না যেগুলো চুরি হয়ে গেছিল? তাহলে ওটা ওই চুরি করেছিল। তারপর পুলিশ আসে চৌধুরী বাড়ির ঠাকুর মশায়ের খুনের বিষয়ে তদন্ত করে। বই শুরুতে থাকে সূচিপত্র, আর আপনি খুনও শুরু করলেন সূচিপত্র দিয়ে। পরের খুনটার নাম কি ঠিক করেছেন, প্রস্তাবনা নাকি মুখবন্ধ? সব মিলিয়ে দোষ পড়ে ছোটনের ওপর। তবে পরের দিনই তার মৃতদেহ পাওয়া যায় বাড়ির পাশে, সাথে পাওয়া যায় একটা কাগজ, তাতে লেখা মুখবন্ধ। সবার সন্দেহ জাগে আমার ওপর। আমার মনে পড়ে এর পরের কাগজে লেখা ছিল পর্ব এক। এরপর কি হবে? আরো কি কেউ খুন হবে? আমাকে কি সত্যিই সবাই সন্দেহ করবে, নাকি অন্য কেউ আড়ালে থেকে এই খুনের ধারা বজায় রাখবে? জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে হইচইতে। আসছে পাপ অন্তিম পর্ব, আজ সব পাপের শেষ হবে। তুমি চেষ্টা করো না আটকানোর।